প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে অধ্যায় 239 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আমরা 4 পর্যন্ত করে ফেলেছি, যারা দেখনি ভিডিও নিচে প্লেলিস্টের লিংক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি টাকায় গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। তো এখানে একটা জরুরি বিষয় আছে যে এই উপাত্তগুলোর মধ্যক দেওয়া আছে দেখো 525। তো আমরা এটা করে দেখেছি, 525 দিয়ে করলে আসলে এখানে এক্স আর ওয়াই এর মানটা মাইনাস আসে, কিন্তু গণসংখ্যা যেহেতু এটা শ্রমিকের সংখ্যা এটা কখনো মাইনাস হতে পারে না, যার কারণে এই মানটা আসলে পরিবর্তন করে নিতে হবে। যেমন আমরা দেখেছি যে 570 দিয়ে করলেও হয় অথবা 600 দিয়ে করলেও হয়, মানে এটা তোমাদের টেনশন না, আসলে 525 এটা তোমাদের টিচাররাও বুঝবে যে 525 দিয়ে করলে মাইনাস ঋণাত্মক মান আসে। তো আমরা অঙ্কটা কিন্তু 570 দিয়ে করব, হ্যাঁ মধ্যকের মানটা। তো মেবি এটা 600 দিয়ে করলেও মানে পজিটিভ মান আসে। তো যাই হোক, এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। কারখানায় শ্রমিকের মোট সংখ্যা দেওয়া আছে 120। তো এটা আমরা এখন কিভাবে সলভ করব। তো এটা হচ্ছে 5 নম্বর। তো সিম্পলি আমরা প্রথমে হচ্ছে কলামটা করে নিই, দৈনিক মজুরি, দৈনিক মজুরি ব্র্যাকেটে আমরা দেব টাকা, আর এইখানে যেটা শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা এটা হচ্ছে আমাদের গণসংখ্যা অর্থাৎ FI। হ্যাঁ, তো মধ্যক বের করতে গেলে আমরা জানি যে গণসংখ্যা দেওয়া থাকলে আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা, বা সংক্ষেপে আমরা এটাকে যোজিত গণসংখ্যাও বলি। ওকে, আমরা কলামটা করে নিই। তো এখানে আমাদের 300 থেকে 400, হ্যাঁ এই শ্রেণীর শ্রমিক সংখ্যা ছিল 12 জন, তারপরে এখানে 400 থেকে 500 এই শ্রেণীর শ্রমিক সংখ্যা ছিল 20 জন, তারপরে 500 থেকে 600 এখানে শ্রমিক সংখ্যা দেওয়া ছিল 1 জন। আচ্ছা, এরপর হচ্ছে 600 থেকে 700 এখানে হচ্ছে 30 জন, এরপর আছে 700 থেকে 800 এই শ্রেণীতে আছে ওয়াই জন, এখানে আছে 800 থেকে 900 এখানে 5 জন, আর এরপরে আছে 900 থেকে 1000 এখানে শ্রেণী ব্যবধান দেখো 100-100 করে আছে, তো এটা হচ্ছে 4 জন। তো সিম্পলি এটা আমাদের মূল অঙ্কটা ছিল। তো এখন আমরা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করার যে সিস্টেম সেটা হচ্ছে যে এই যে প্রথম যে গণসংখ্যা এটা এখানে এটাই থাকে, তারপর এইটা আর এটা যোগ করে এখানে বসাতে হয়। তো এটা যোগ করলে হচ্ছে 2, 2 এর 1 3, 32, এরপরে এইটার সাথে এটা যোগ, হ্যাঁ তো এটা যোগ করা যাবে না, এইভাবেই থাকবে 32+x, এটা গুণ করলে 32x হয়, যোগ করলে কিন্তু এইভাবেই থাকবে। এরপর এইটার সাথে এটা আমরা যোগ করলে 30 আর 32, এই দুটো আমরা যোগ করতে পারবো, তো এটা হবে 62, 62+x। এরপর যখন এইটার সাথে এটা যোগ করব তখন দেখো 62+x+y এটা এইভাবেই থাকবে, ভিন্ন ভিন্ন জিনিস যোগ হয় না। এরপর এইটার সাথে যখন এটা যোগ করব 62 আর 5 যোগ হবে, অর্থাৎ এটা হবে 67, আর এইটা x+y কিন্তু থেকে যাবে। এরপর যখন এইটার সাথে এটা যোগ করব ওই 67 আর 4 যোগ হবে, 67, 68, 69, 70, 71 কিন্তু x+y থেকেই যাবে, এটা হচ্ছে আমাদের যোজিত গণসংখ্যা। এরপর এখানে শ্রমিকের যে মোট সংখ্যা এটা উদ্দীপকে কিন্তু একটা দেয়া আছে, এটা হচ্ছে 120। তো এটা যেহেতু 120 দেওয়া আছে, আমরা দেখো এখানে এইভাবে লিখতে পারি এন, হ্যাঁ এনটাই হচ্ছে FI এর সমষ্টি, এন সমান হচ্ছে 120 সমান এই যে সংখ্যাগুলো আমরা যোগ করব জাস্ট এক্স আর ওয়াইটা বাদ দিয়ে। তো এখানে দেখো 2, 2 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 1 হাতে 1, 3 আর 4, 5 6 7, অর্থাৎ 71, এর সাথে হবে +x+y, এটা হচ্ছে আমাদের n এর মান, কিন্তু এই মানটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 120। এটা থেকে আমাদের কিন্তু একটা কি সমীকরণ এসে যাবে। তো এখন আমরা যেটা বলবো যে অতএব এই যে এটা কিন্তু আমাদের একটা সমীকরণ, হ্যাঁ তো 120টা ওই পাশে লিখলে একটু সুবিধা হয়, আমরা এই পাশটা লিখি যে 71 প্লাস এক্স প্লাস ওয়াই
সমান হচ্ছে 120। ওকে, তো এখান থেকে 71 কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই, x প্লাস y সমান হচ্ছে 120 মাইনাস 71, বা x প্লাস y এটা আমরা বিয়োগ করে দিই 9, হাতের আগে এখানে আসলো 8, 4 অর্থাৎ 49। এটা আমরা দেখো 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো এটা আমরা আগেই বলেছি, উপরে যে মধ্যক দেওয়া আছে 525, এটা দিয়ে আসলে মাইনাস ফিগার আসবে, যার কারণে এটা আমরা নেব না, আমরা 570 ধরে করব। তো এখন আমরা বলি যে দেওয়া আছে, তোমরা এই সিস্টেমেই ওই 575 দিয়ে 525 দিয়ে করে দেখবে, এক্স এক্স এর মানটা প্লাস আসে কিন্তু ওয়াই এর মানটা কিন্তু মাইনাস আসবে। এক্স এর মানটা প্লাস 112 আসে, ওয়াই এর মান আসে মাইনাস 63। তো এক্স ওয়াই যেহেতু গণ সংখ্যা, এটা মানুষের সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, যার কারণে এটা আমরা করব না। তো দেওয়া আছে মধ্যক, এটা আমরা চেঞ্জ করে নিলাম 570, মানে অন্য যে কোনো এরকম সংখ্যা, আসলে যে কোনো বলবো না, মানে এটা করে দেখতে হবে, 570 অথবা 600 দিয়ে করলেও আসে, এটা কিন্তু প্লাস মান আসবে। তো পদ্ধতিটা দেখে নাও, তো এখানে আমাদের মধ্যক বের করার যে সিস্টেম ছিল সেটা হচ্ছে এখানে 570, মানে মোটামুটি মিডিল পজিশনে থাকবে এই মধ্যকটা। তো আমরা তো আসলে মধ্যক বের করতে গিয়ে যেটা করি সেটা হচ্ছে যে এন বাই টু তম পদের মানটা হচ্ছে আমাদের, যেমন এখানে দেখো এন এর মান 120 দেওয়া আছে, তাহলে এন বাই টু সমান হচ্ছে 120/2 অর্থাৎ 60। এই 60তম পদের মান হচ্ছে মধ্যক, এটি কিন্তু গণসংখ্যা দেওয়া থাকলে মধ্যক বের করার সিস্টেম। তো এই 60তম পদটা আসলে কোথায় আছে, তো এই যে ক্রমযোজিত দেখে আমরা বুঝি যে এখানে 32 লেখা আছে, মানে দেখো এই যে প্রথম থেকে দেখি যে এই শ্রেণীটা হচ্ছে যে প্রথম পদ থেকে 12তম পদ, আর এটা হচ্ছে 13 থেকে 32তম পদ পর্যন্ত। আর এই এইটা হচ্ছে দেখো এখানে যেহেতু এক্স আছে, এখানে কিন্তু দেখে আসলে বোঝা যাচ্ছে না বিষয়টা, যার কারণে আমরা এই যে এই সংখ্যাটা দেখে কিছুটা বুঝতে পারবো যে আসলে 60তম পদটা কিন্তু এই শ্রেণীতে আছে। তো এই শ্রেণীতে যদি থাকে তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে কত, সরি 500 থেকে 600, এই শ্রেণীতে আমাদের হচ্ছে যে 60তম পদের মান আমাদের এই এই শ্রেণীতে আছে, 500 থেকে 600 শ্রেণীতে। তো এটা এখানে একটু বোঝাটা আসলে আমরা স্বীকার করব যে একটু আসলে কঠিন। হ্যাঁ, তো এটা আমরা তোমাদের একটু অন্যভাবে দেখাই যে কিভাবে আসলে মধ্যক শ্রেণীটা তোমরা বের করবে। তো আমরা এই যে সংখ্যাটা, যেহেতু মধ্যকটা যেহেতু দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি যে মধ্যক 570, আমরা কিন্তু এখানে ক্রমযোজিত ছাড়াও এখান থেকেই বুঝতে পারবো। দেখো এখানে 500 থেকে 600 আছে, তাহলে 570 মানে যে মানটাই দেওয়া থাকুক না কেন, যদি 600 মধ্যক দেওয়া থাকে তাহলে সেটাও কিন্তু, এখানেও যদিও 600 আছে কিন্তু যখন এরকম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকে, অর্থাৎ যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু, সেক্ষেত্রে এই সংখ্যাটা যেটা দিয়ে শুরু হয় শেষটা না, সেইখানে ধরতে হয়। আবার যদি আমাদের দেখো 525 তো ভুলই আছে, 525 থাকলে আসলে সেটা এই শ্রেণীতে চলে যায় মধ্যকটা, মধ্যক শ্রেণী। আর এখন আমরা যেহেতু 570 ধরেছি মধ্যকটা, তাহলে 570 আমাদের কিন্তু এই শ্রেণীতে আছে, 570। এখানে দেখো 500 থেকে 600 যেহেতু, আর যদি তোমরা 600 ধরো মধ্যক, তাহলে এই শ্রেণীতে চলে যাবে, তাতে অ্যান্সার আসবে। তো আসলে এখানে মূল অঙ্কটাতেই ভুল আছে, যেটা মধ্যক দেওয়া আছে 525, সেটা থেকে অ্যান্সার মাইনাস আসে। তো আমরা যেহেতু মধ্যক 570 ধরেছি, তাহলে এই শ্রেণীতে, হ্যাঁ আমাদের হচ্ছে যে এটা না দেখলেও আমাদের এখানে সমস্যা নেই, এটা যখন এক্স ওয়াই ছাড়া দেওয়া থাকে তখন আমরা মধ্যক শ্রেণী বের করতে গেলে এটা করি। তো এখানে জাস্ট এই মানটাই থাক। হ্যাঁ, তো এখন আমরা এখানে বলবো যে অতএব মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী ওই 570 যেহেতু 500 থেকে 600 শ্রেণীতে আছে, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 500 থেকে 600 এই শ্রেণী। তো এটা যদি হয় তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল এর মান হচ্ছে আমাদের 500, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল হচ্ছে 500। তারপরে আমাদের সূত্রে যে জিনিসগুলো লাগবে, এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর আগের অথবা পূর্ববর্তী লিখতে পারো, আগের শ্রেণীর যোজিত গণ সংখ্যা, এটা হচ্ছে বড় হাতের এফসি। অর্থাৎ আমাদের এইটা যেহেতু মধ্যক শ্রেণী হলো, তার আগের শ্রেণীর যোজিত গণ সংখ্যা অর্থাৎ 32, এটা হচ্ছে আমাদের এফসির মান।
ওকে, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণ সংখ্যা, এটা যোজিত না, শুধু গণ সংখ্যা, এটা হচ্ছে FM। তাহলে আমাদের মধ্যক শ্রেণী যদি এটা হয় 500 থেকে 600, তাহলে তার গণসংখ্যা ছিল x, এটা হচ্ছে FM এর মান। আর শ্রেণীব্যাপ্তি h, তো এখানে আমাদের 100 শ্রেণীব্যাপ্তি ছিল, সো h এর মান হচ্ছে আমাদের 100। এবার দেখো, আর n বাই 2 আমাদের বের করা আছে 60। হ্যাঁ, এখন আমরা মধ্যকের সূত্রে চলে যাব। মধ্যক সমান হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস fc গুণন h বাই FM। ওকে, তো l এর মান হচ্ছে 500 প্লাস n বাই 2, n বাই 2 এর মান ছিল 60। হ্যাঁ, 60 মাইনাস fc, fc এর মান 32, গুণন h এর মান হচ্ছে 100 আর FM এর মান হচ্ছে x। ওকে, তো এখন এটা আমরা বিয়োগ করে নিই, 500 প্লাস এটা বিয়োগ করলে হবে 8, হাতের এক, এখানে আসলো 4, 5, 6, 2, 28। তো 28 ইন্টু এখানে আছে 100 বাই x। তো এই যোগের আগে কিন্তু গুণনের কাজটা করতে হবে, অর্থাৎ এখানে দেখো 500 প্লাস এই দুটো গুণ করলে হবে 2800 বাই নিচে হচ্ছে x। তো এইটা হচ্ছে আমাদের মধ্যক। এখন আমরা দেখো একটা সমীকরণ করব, যে মধ্যক এইটা আর দেওয়া আছে যে মধ্যকটা সেটা আমরা ধরেছি 570, যেটাই দেওয়া থাকবে অঙ্কে, যেটা দেওয়া ছিল সেটা আসলে আমরা দেখাবো মাইনাস আসে। তো প্রশ্ন মতে আমরা এখন এই মধ্যকটা যেটা আমরা পেয়েছি 500 প্লাস, অতএব 500 প্লাস 2800 বাই x, এটা হচ্ছে আমাদের সূত্র ইউজ করে মধ্যক আসছে। তো এটা সমান সমান যে মধ্যকটা দেওয়া থাকবে কোশ্চেনে, হ্যাঁ সেটা সমান লিখতে হবে, অর্থাৎ 570। ওকে, এখন আমরা সমাধানের দিকে যাব, এই 500কে এই পাশে মাইনাস করে পাঠাই, তাহলে হচ্ছে 2800 ভাগ x সমান 570 মাইনাস 500, তো এটা বিয়োগ করে আমরা পাবো 70। তাহলে এই হলো 2800 বাই x সমান হচ্ছে 70। তো এইখান থেকে আমরা আর গুণন করলে এটা হবে 70x সমান হচ্ছে 2800। ওকে, এখন এইখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব 2800 বাই 70। এটা কাটাকাটি করলে দেখো 4 7 8 0, অর্থাৎ x এর মান হচ্ছে 40। হ্যাঁ, তো এই মানটা নিয়ে আমরা যদি এই 1 নং সমীকরণে এখানে x এর মানটা বসাই, তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। তো x এর মান 1 এ বসাই, তো 1 ছিল x প্লাস y সমান 49, এখানে x এর মানটা 40 বসাও, তাহলে 40 প্লাস y সমান হচ্ছে 49। তো এখান থেকে y এর মান আসছে দেখো 49 মাইনাস 40, সো y এর মান হচ্ছে 9। তো এই সুন্দর অ্যান্সার আসছে এখানে, x হচ্ছে 40 আর y হচ্ছে 9। এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এখানে x y এর মানটাই চাওয়া হয়েছিল। কিন্তু এখানে যে মধ্যকটা দেওয়া ছিল 525, আমরা সেটা দিয়ে তোমাদের একটু দেখাই, যে এই যে সূত্রের মাধ্যমে, হ্যাঁ এটা পুরোটাই আসলে চেঞ্জ হয়ে যাবে। 525 হলে আমরা দেখি না, মধ্যক শ্রেণী এটাই থাকবে, যেহেতু 525ও কিন্তু এই শ্রেণীতে আছে। তো সেক্ষেত্রে এই মানগুলো ঠিকই থাকবে, জাস্ট এই যে এইটা সমান আমরা যদি 525 বসাই, তাহলে দেখো কী অবস্থা হয়। সো 500 প্লাস 2800 বাই x সমান হচ্ছে 525। ওকে, এই 500কে ওই পাশে দিলে মাইনাস করলে 25 হবে, অর্থাৎ 2800 বাই x সমান হচ্ছে 25। তাহলে আর গুণন করলে এটা হচ্ছে 25x সমান, x এর মানটা প্লাসই আসে কিন্তু y এর মানটা মাইনাস আসে। তো x এর মান হচ্ছে এখানে 2800 ভাগ 25। তো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25, 26 27 28 5 6 30, আবারও 5 দিয়ে যাবে, 5 5 5, 5 5 5 6 1 10, 5 2 10, 112 হচ্ছে x এর মান। এবার দেখো ওই যে 1 নং সমীকরণ ছিল, হ্যাঁ x প্লাস y সমান 49, এইখানে x এর মান যদি 112 বসাও, 112 প্লাস y সমান হচ্ছে 49, তাহলে y সমান দেখো 49 মাইনাস 112। তো এই যে বড় সংখ্যার আগে মাইনাস, এটা কিন্তু মাইনাস আসবে, আর এই 112 থেকে 49 যদি আমরা বিয়োগ করি, 9 আছে 12 হবে 3, হাতের এখানে আসলো 5 6, অর্থাৎ মাইনাস 63 আসছে, যেটা আসলে সম্ভব না,
কারণ এক্স ওয়াই ছিল আমাদের গণসংখ্যা, এই কারণে আমরা মধ্যকটা কিন্তু পরিবর্তন করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।